हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी कोरे देखाबो सन्ध्या अथवा सकाल बेला झटपट तैरी एक खाबार। ताहले चलुन आमी की कोरे कोरेछि देखे नेवा जाक। फार्स्टे आमी एखाने मयदा मेखे नेब, तार जन्य आमी एकटा बोले दो कप मयदा निये निएछि। एरपर मयदार मध्ये आमी अल्प नून दिए देब, तारपर आमी अल्प चीनी दिए देब आर एक चामच सादा तेल दिए देब। एरपर सबकिछुके ময়দার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর আপনারা যদি এখানে বেশি করে বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে ময়দার পরিমাণটা একটু বেশি নেবেন। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। দেখুন আমি এখানে মেখে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর ময়দার ভিতরে ডিমের পুরটা দেওয়ার জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি। এরপর আমি ডিমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর লঙ্কা কুচি দিয়ে দেব। আর এখানে লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন কে কতটা ঝাল খেতে পছন্দ করবেন। এরপর আমি অল্প নুন দিয়ে দেব আর হাফ চামচের একটু কম গোলমরিচ দিয়ে দেব। এরপর ডিমের সাথে সব কিছুকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা এখানে ফেটানো হয়ে গেছে। 10 মিনিট পর ময়দাটাকে খুলে নেব। ময়দাটা কিন্তু আগে থেকে আরো নরম হয়ে গেছে। এরপর ময়দা থেকে দুটো গুচি করে নেব। আর এখানে গুচির সাইজটা কিন্তু একটু বড় করতে হবে। তারপর একটা পরিষ্কার জায়গায় কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নেব। আর এখানে রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে। নর্মালি যেমন আমরা রুটি বেলি তার থেকে একটু মোটা করে বেলতে হবে। দেখুন রুটিটা এখানে বেলা হয়ে গেছে, আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রেখেছি। দেখুন আমি এরকম মোটা রেখেছি। তারপর আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ আমি রুটির মাঝখানে দিয়ে দেব। দেখুন আমি চামচে করে রুটির মাঝখানটায় দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি রুটির অন্য একটা পাশ ধরে এপাশে দিয়ে দেব। তারপর আমি রুটির চারি সাইডটা আটকে দেব। দেখুন আমি আটকে দিচ্ছি। আমার আটকানো হয়ে গেছে, একটা রুটি কিন্তু কমপ্লিট। এরপর আমি রুটিটাকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে এক টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি রুটিটাকে দিয়ে দেবো। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। যদি এখানে হাইতে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিমটা ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হবে না, সেই জন্য এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখে আমি এইভাবেই 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো একটা পাশ হতে। আমি এই ফাঁকে আর একটা রুটি তৈরি করে নেব। তার জন্য আমি আগে থেকে একটা রুটি তৈরি করে রেখে দিয়েছিলাম। এরপর আমি আবারও ডিমটা রুটির মাঝখানে দিয়ে দেব। ডিমটা দেওয়া হয়ে গেছে, আমি আবারও রুটির একটা পাশ ধরে অন্য একটা পাশে দিয়ে চারি সাইড আটকে দেব। আর একটা রুটিও তৈরি করা হয়ে গেছে। এরপর রুটিটাকে আস্তে করে ধরে একটা প্লেটে নিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর রুটির একটা পাশ হয়ে গেছে। এরপর আমি রুটিটাকে উল্টে দেব। পরের পিঠটাও আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। আমি এইভাবেই উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নিয়েছি। এরপর আমি রুটিটাকে তুলে নেব। আমি আবারও সেমভাবে পরের রুটিটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সেমভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর আবারও একটা পাশ হয়ে গেছে, আমি আবারও একটা পাশ উল্টে দিলাম। দিয়ে আমি ভেজে তুলে নেব। পরের রুটিটাও তৈরি করা হয়ে গেছে। এরপর আমি রুটিটাকে তুলে নেব।
দেখুন দুটো কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা রুটি মাঝখান থেকে কেটে আপনি দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ডিমটা পুরোপুরি কেমনভাবে সেদ্ধ হয়েছে। দেখুন ডিমটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ডিমের পুরো ভরা রুটি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান যায়।